আসসালামু আলাইকুম। সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই শিবলি সুলতানা, সহকারী শিক্ষিকা সুবাড্ডা উচ্চ বিদ্যালয়। আশা করি যে যেখানে আসো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে তোমাদের ক্লাস নিব নবম দশম শ্রেণীর অর্থনীতি, দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। আমরা আজকে পড়ব অর্থনৈতিক সম্পদ। তোমরা তোমাদের এই অর্থনীতি নবম দশম শ্রেণীর অর্থনীতি বইটা বের করো। আমরা আজকে পড়ব অর্থনৈতিক সম্পদ। সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে আমরা বুঝি, সম্পদ কথাটি আমাদের চারিপাশে আমরা বিভিন্ন আলোচনায় আমরা সম্পদ শব্দটি ব্যবহার করে থাকি। সম্পদ বলতে কি বোঝায়? অর্থনীতিবিদের মতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস, যে সমস্ত দ্রব্য পেতে আমাদের অর্থ ব্যয় করতে হয়। তাহলে আমরা সম্পদ বলতে কি বুঝতে পারবো? সম্পদ হলো সেই সমস্ত জিনিস যেটা পেতে আমাদের অর্থ ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, এরকম জিনিসই আমাদের সম্পদ হিসাবে গণ্য হবে। যেমন টিভি আসবাবপত্র, এগুলো হলো দৃশ্যমান বস্তুগত সম্পদ। আবার অন্যদিকে দেখো ডাক্তারের সেবা এবং শিক্ষকের পাঠদান, এগুলো কিন্তু সম্পদ হিসাবে, এগুলো অদৃশ্যমান অবস্তুগত সম্পদ। আবার সম্পদ হতে হলে অর্থনীতির ভাষায় কি বলা যায়, যে জিনিসগুলো সম্পদ হবে তার চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সম্পদের? উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য, বার্জিকতা। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্য মানুষের অভাব মেটানোর ক্ষমতা। উপযোগ হতে হবে এরকম জিনিস যেটা মানুষের অভাব মেটাবে, মানুষের অভাব না মেটালে সেটা মানুষ অর্থ ব্যয় করে কিনবে না। এরপরে আসো অপ্রাচুর্যতা, কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে। যেমন নদীর পানি, বাতাস, আলো, এগুলো কিন্তু সম্পদ হিসাবে পরিণত হবে না। সম্পদ হতে হলে সেটার অপ্রাচুর্যতা থাকতে হবে। তবে দেখো শ্রম ব্যবহার করে আমরা যদি পানিকে বোতলজাত করতে পারি তাহলে সেটা তখন আমাদের সম্পদে পরিণত হবে। এরপরে আসো হস্তান্তরযোগ্য, সম্পদ হতে হলে সেটা হস্তান্তরযোগ্য তা থাকতে হবে। হস্তান্তরযোগ্য বলতে বোঝায় হাত বদল হওয়া, যে সম্পদের হাত বদল হবে, যেসব জিনিসের হাত বদল হবে সেটাই আমাদের সম্পদ হিসাবে পরিণত হবে। হাত বদল না হলে সেটা কখনোই সম্পদ হবে না। যেমন আমরা বলতে পারি কি, উদাহরণ হিসাবে বলা যায়, যেমন গাড়ি, টিভি, এগুলো তোমাদের মালিকানা বা হাত পরিবর্তন হতে পারে, তাহলে এগুলো কিন্তু সম্পদ হবে। অন্যদিকে বলা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে আমরা কিন্তু সম্পদ হিসাবে গণ্য করতে পারি না। এরপরে দেখো বার্জিকতা, যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় সেটা কখনোই সম্পদ হবে না। সম্পদের শ্রেণী বিভাগ, উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার। সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কী কী? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলো? যেটা প্রকৃতি থেকে পাওয়া যায় এবং মানুষের প্রয়োজন মেটায় সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের উদাহরণ হিসাবে কি বলা যায়? ভূমি বনভূমি, পাহাড়, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। মানবিক সম্পদ কোনগুলো? মানবিক সম্পদ মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলে। মানবিক সম্পদের উদাহরণ হিসাবে কি বলা যায়? শারীরিক দক্ষতা, সাংগঠনিক দক্ষতা ইত্যাদি। এরপরে উৎপাদিত সম্পদ, উৎপাদিত সম্পদ প্রাকৃতিক সম্পদ এবং মানুষের তৈরি সম্পদ মিলিয়েই উৎপাদিত সম্পদ তৈরি হয়। এই উৎপাদিত সম্পদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, এগুলো হলো উৎপাদিত সম্পদ। এগুলো মানুষ সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে, এটাকে উৎপাদিত সম্পদ বলে। এরপরে আসো আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ আছে আমরা এখন, কী কী অর্থনৈতিক সম্পদ আছে এখন আমরা সেগুলো দেখি। কৃষি সম্পদ,
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মাটি পলি সমৃদ্ধ হওয়ায় এখানে অনেক ফসল ফলে, যেমন ধান, গম, খাদ্যশস্য, ধান, গম, ডাল, বিভিন্ন রকমের খাদ্যশস্য। এছাড়া পাট, চা, তামাক, এগুলো অর্থকরী ফসল হিসাবে গণ্য করা হয়। বাংলাদেশের প্রায় 63% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এছাড়া জাতীয় আয়ের 14.10% আসে কৃষি থেকে। তাহলে আমরা কৃষি সম্পদ সম্পর্কে জানলাম, এখন আসো খনিজ সম্পদ। বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু কিছু খনিজ সম্পদ পাওয়া গেছে বাংলাদেশে। সেটা খনিজ সম্পদের ভিতরে আছে প্রাকৃতিক গ্যাস, চুনা পাথর, চীনামাটি, সিলিকা বালু, খনিজ তেল, তামাক, গন্ধক ইত্যাদি। এরপরে আসো বনজ সম্পদ। বনজ সম্পদ কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের 25% বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশে মোট ভূখণ্ডের তুলনায় 11.1% বনভূমি, যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। বনজ সম্পদ বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের সমগ্র বনভূমিকে 5 ভাগে ভাগ করা যায়। কী কী বন আমরা এখন দেখি। সুন্দরবন, সুন্দরবন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রামের বনভূমি, মধুপুর ও ভাওয়ালের বনভূমি, সিলেটের বনভূমি, দিনাজপুর ও রংপুরের বনভূমি। এরপরে আসো আমরা প্রাণীজ সম্পদ সম্পর্কে জানি। প্রাণী সম্পদ বাংলাদেশে বহু প্রজাতির পশু পাখি পাওয়া যায়। এখানে গৃহপালিত পশুর ভিতরে হাঁস, মুরগি, গরু, ছাগল প্রভৃতি পাওয়া যায়। এছাড়া দেখো সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামে বড় হাতি, বাঘ, হরিণ এছাড়া বিভিন্ন প্রজাতির পশু রয়েছে। এছাড়া বাংলাদেশে অনেক নদনদী বা জলাশয় রয়েছে, যেখানে আমরা প্রচুর পরিমাণে মাছ পেতে পারি। এই মাছ আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে। এছাড়া চামড়া শিল্প, বিভিন্ন রকমের পশুর চামড়া চামড়া শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এটা আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এরপরে আসো শক্তি সম্পদ বিভিন্ন কাজ, যেমন চাষাবাদ, যন্ত্রপাতি তৈরি, এছাড়া বিভিন্ন কাজে আমরা শক্তি সম্পদ ব্যবহার করে থাকি। এই শক্তিগুলো আমরা কোথা থেকে পাই? শক্তিগুলো খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পানি থেকে আমরা বিভিন্নভাবে আমরা এই শক্তি সম্পদ ব্যবহার করে থাকি। এরপরে আসো পানি সম্পদ। পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ। পানি দিয়ে আমাদের প্রাণী ও উদ্ভিদ জীবন ধারণ করে। উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে পানির 3টি উৎস আছে, এগুলা কী কী? সেগুলো হচ্ছে নদী, নালা, সমুদ্র, বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানি। এই 3টি উৎস থেকে আমাদের পানি দিয়ে আমরা বিভিন্নভাবে কৃষিকাজ করতে পারি। এই পানি কম বেশি হলে আমাদের কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়। তাই দেখো পানি যদি আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক সম্পদের অনেক উন্নতি হবে। তাহলে আমরা দেখো আজকে কী কী দেখ পড়লাম। সম্পদ বলতে কী বোঝায়? সম্পদের কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? 4টি: উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য, বাহ্যিকতা। সম্পদের শ্রেণী বিভাগ কয় ভাগে ভাগ করা যায়? সম্পদকে 3 ভাগে। কী কী? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং উৎপাদিত সম্পদ। এরপরে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ পড়লাম আমরা। বাংলাদেশে কী কী অর্থনৈতিক সম্পদ পড়লাম? কৃষি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, শক্তি সম্পদ, পানি সম্পদ। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এখন দেখো আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব, এটা তোমরা খাতায় লিখে নিবে। বাড়ির কাজ লিখবে তোমরা, তোমরা ছোট ছোট কয়েকটা প্রশ্নের উত্তর লিখবে, যেমন
সম্পদ বলতে কি বোঝায়? সম্পদের বৈশিষ্ট্য কয়টি ও কি কি? এরপরে তিন নম্বরে লিখবা উপযোগ বলতে কি বোঝায়? অপ্রাচুর্যতা বলতে কি বোঝায়? অপ্রাচুর্যতা বলতে কি বোঝায়? হস্তান্তর যোগ্য বলতে কি বোঝো? বাহ্যিকতা বলতে কি বোঝায়? উৎস বা উৎপত্তি ভিত্তিতে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবা রিডিং থেকে। প্রথমে ভালোভাবে রিডিংটা পড়বা, রিডিং থেকে তোমরা এই যে এই প্রশ্নের উত্তরগুলা লিখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।